প্রিয় কলেজের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নোটিশটি জারি হয়েছে তো নোটিশে বলা রয়েছে কী সেটি নিয়ে বলবো তার সঙ্গে বলবো যারা ফার্স্ট সেমিস্টারে নিউ সিলেবাসে ভর্তি হয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তাদের পরীক্ষা কবে হতে চলেছে এবং ফর্ম ফিল আপ কবে এবং শেষে বলে দেবো তোমরা এই ভিডিওটি যদি দেখছো নোটিশটি তোমরা যদি না পেয়ে থাকো তাহলে কোথা থেকে পাবে নোটিশটি ডাউনলোড করতে পারবে সেটিও দেখে দেবো এবং বলে দেবো তো দেখো নোটিশে বলা রয়েছে নোটিশটি দেওয়া হয়েছে টোয়েন্টিথ ফেব্রুয়ারি টু টোয়েন্টি ফোর তো নোটিশে বলা রয়েছে দেখো অ্যান এক্সটেনশন অফ তার আগে বলে রাখি এই যে নোটিশটি দেখছো সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সি তো তোমরা এই নোটিশটি দেখে ভাববে যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে কলেজে ফার্স্ট সেমিস্টারে যারা নিউ সিলেবাসে ভর্তি হয়েছ তারা ভাববে এটি তোমাদের নোটিশ তার আগে বলে রাখি এই নোটিসটি কিন্তু তোমাদের নয় এটি হচ্ছে যারা সিবিএসসি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে যারা সাবলি পেয়েছে এখন যারা থার্ড সেমিস্টারে পড়ছে যারা ফার্স্ট সেমিস্টারে সাবলি পেয়েছে প্রিভিয়াস ইয়ারে তাদের জন্য সিবিএ সি সিস্টেমের চয়েস বেথ কেডি সিস্টেমের এটি কিন্তু নোটিস তো এখানে কী বলা রয়েছে অ্যান্ড এক্সটেনশন অফ দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ ফর্মস ফর দ্য বিএ বিএসসি বি কম সেমিস্টার ওয়ান অনার জেনারেল মেজর এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আন্ডার সি বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট এক্সাম এক্সাম ডট নেট অ্যান্ড এক্সাম উইন্ডো ডট ইন অ্যাজ দ্য তো আমাদের ফর্ম যে সাবমিশন করা হবে ফার্স্ট সেমিস্টারে সেই ফর্ম সাবমিশনের ডেটটি আরও বাড়ানো হয়েছে কবে কবে করা হয়েছে অনলাইন ফর্ম সাবমিশান অ্যান্ড সাবমিশন অফ ডিউলি সাইন ফর্ম কবে করা হয়েছে এটা দেখো তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে করতে পারবে অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেট এনরোলমেন্ট ফ্রম বাই দ্য কলেজ চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে করতে হবে লেট লাস্ট ডেট অফ ডিপোজিশন অফ ফিস ইউজিং এসবিআই কালেক্ট বাই দ্য কলেজেস এক তিন দু হাজার চব্বিশে করতে পারবে এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে পারবে চার তারিখে মার্চের চার তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবার বলবো তোমাদের এক্সাম কবে হবে ফার্স্ট সেমিস্টারে যারা সিবিএসি এর সিস্টেমে রয়েছ তাদের এক্সাম কবে হবে তো তোমাদের এক্সাম হবে তোমাদের বারো তারিখ কিংবা তেরো তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা এক্সামের নোটিশ পেয়ে যাবে তোমাদের দুই তিন দিনের মধ্যেই তোমাদের কিন্তু এক্সামের নোটিশটিকে দিয়ে দেওয়া হবে তোমাদের পরীক্ষা হবে এগারো বারো তেরো এই তিন তারিখ এই তিনটে ডেটের মধ্যেই কিন্তু শুরু হবে মোস্ট প্রবেলি বারো থেকে তেরো তারিখের মধ্যে এবার বলবো যারা নিউ সিলেবাসে রয়েছে তাদের পরীক্ষা কবে হবে তাদের পরীক্ষা তোমাদের আগে ফর্ম ফিল আপের নোটিশটি দেওয়া হবে সেই নোটিশটি সম্ভবত তোমাদের মার্চে দেওয়া হবে ঠিক আছে মার্চের এক দু তারিখে তোমাদের নোটিশ দেওয়া হবে এবং এরকম অনলাইন সাবমিশনের ডেট দেওয়া হবে তো সেটির জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে তোমাদের পরীক্ষা শুরু হবে পনেরো ষোলো তারিখ থেকে তোমাদের পরীক্ষা মোস্ট প্রভাবলি শুরু হতে পারে মানে তোমরা ধরে রাখো মার্চের থার্ড উইক থেকে তোমাদের নিউ সিলেবাস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে তাহলে মোটামুটি এই ডেটটি ধরে চলো আমি অবশ্যই তোমাদের যে ডেটগুলো বলি সেই ডেটেই কিন্তু তোমাদের নোটিশ দেওয়া হয় এবং ডেটও মোস্ট প্রভাবলি সেরকমই তোমাদের কিন্তু দেওয়া থাকে এক্সামে ঠিক আছে এর আগে থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে যা বলেছি সেই ডেটেই কিন্তু পরীক্ষা হয়েছে তো আশা করি এবারও তাই হবে তোমরা ধরে রাখো তোমাদের সিবিএসি এস সিস্টেমে যারা সাবলি রয়েছে তাদের পরীক্ষা হতে চলেছে তোমাদের বারো তেরো তারিখ থেকে ঠিক আছে এবার বলবো তোমরা এই নোটিশটি কোথা থেকে পাবে বা কিভাবে ডাউনলোড করবে তো দেখে নাও তো দেখো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করবে তো ক্যালকাটা ইউনিভার্সিটি আসবে এখান থেকে আমরা একদম দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ঠিক একটু নিচে চলে আসবো এখানে দেখো তা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ঠিক আছে সিও এক্সাম ডট নেট আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখতে পারবে এখানে তোমরা দেখো নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে যাবো দেখো এক্সাম নোটিস সার্কুলার্স অ্যান্ড শিডিউলস এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে দেখো একদম প্রথমেই যে নোটিশ আছে ফেব্রুয়ারি কুড়ি সেখানে আমরা ক্লিক করবো করার পর আমরা আমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবো তো দেখো পিডিএফটি ডাউনলোড হয়ে গেল তোমরা এখান থেকে নোটিশটি পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বিষয়টি বুঝে গেলে মাঝে একটি কল এসছিলো যার জন্য একটু ভিডিওটি অসুবিধা হলো যাই হোক তোমরা একটু দেখে নিও